এই আলুর দমটা একটু রিচ টাইপের এবং এটা বেসনে ডিপ করে তারপরে এটা ফ্রাই করছে। চিংড়ি আছে অনেকগুলোই, আমার পাতে তিনটা আসছে। আমরা যেটা রেজালা খাই এক্স্যাক্টলি সেরকম মাটন রেজালা, দেখতে একটু টক দইয়ের মতো হলেও এটা মিষ্টি দই। হাই, দিস ইজ ডাইন আউট উইথ আদনান, কলকাতা, ইন্ডিয়া। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক খাচ্ছেন। ওকে, এই মুহূর্তে একটা বাঙালি খাবারের রেস্টুরেন্টে যাব। এই রেস্টুরেন্টটা মূলত বাংলাদেশিদের কাছে এই রেস্টুরেন্টটা বেশ পপুলার, কারণ বাংলাদেশিরা কলকাতা শহরে আসলে যে এলাকায় থাকেন সেই এলাকার দিকে আসলে এটার একটা ব্রাঞ্চ আছে এবং সেই কারণে ওই জায়গাতে প্রচুর বাংলা খাবারের জন্য বাংলাদেশিরা যান। বাট এটা ছাড়াও তাদের অনেক বড় ব্রাঞ্চ কিন্তু কলকাতায় আছে, সেই ব্রাঞ্চ একটাতে যাব এবং বাংলাদেশেও তাদের 4-5টা ব্রাঞ্চ অলরেডি ওপেন হয়ে গেছে। দ্যাট ইজ দ্য ভোজ কোম্পানি। তো ভোজ কোম্পানিতে গিয়ে একটা বাঙালি খাবারের ফিস্ট দিয়ে দিব। কী কী খাচ্ছি, কেমন খাচ্ছি, সব কিছু আপনাদেরকে দেখাবো। লেটস গো। এটা হচ্ছে ভোজ কোম্পানির মেনু। এই মেনুর ভেতরে এখানে কিন্তু খুব স্পেসিফিক লেখা, দ্য বেস্ট ইন ঢাকাই বেঙ্গলি কুজিন। ওকে, তো আমি একটু মেনুটা দেখি ফার্স্ট। এটার ভিতরে থালিস আছে, বিভিন্ন রকমের থালি, ভেজ আছে, নন ভেজের মধ্যে আপনি এগ থালি আছে, চিকেন আছে, ফিশ আছে, বিভিন্ন রকমের পাবদা আছে, ভেটকি আছে। অ্যান্ড মহাভোজ থালি, মানে থালিতে যা যা আইটেম থাকে মহাভোজ থালিতে আর একটু বেশি পরিমাণে থাকে আর কি। সেরকম মহাভোজ থালি একটা আমি নিব। মহাভোজ থালির ভিতরে আছে ইলিশ, চিতল, চিংড়ি, ভেটকি, পাবদা, চিতল মাছের মুঠা। তো এর মধ্যে আমি ভেটকি পাতুরি যেটা আছে, ভেটকি পাতুরি এই থালিটা নিব, মহাভোজ থালি, যেটার ভিতরে আপনার ফ্রাইড ফিশ থাকবে, আপনার রাইস থাকবে, দম পোলাও থাকবে, সোনামুখ ডাল থাকবে, ঝুরি আলু ভাজা থাকবে, কচু পাতা চিংড়ি ভাপা, এরকম মানে অনেক কিছু দিয়ে মোটামুটি কষা মাংস থাকবে, সেটা মাটন অর চিকেন যেটা আপনি পিক করেন। আর এরপরে আপনি এখান থেকে একটা মাছের আইটেম পিক করবেন। এরপরে কম্বো আছে বিভিন্ন রকমের, যে লুচি দিয়ে আপনি বিভিন্ন রকমের কম্বো আছে, দম পোলাও দিয়ে বিভিন্ন রকমের কম্বো আছে, স্টার্টার্স আছে, ভাজাটা যা আছে। এখন যেহেতু আমি মহাভোজ থালিটা নিয়ে নিচ্ছি, তাতে হচ্ছে কি আমার ইন্ডিভিজুয়াল অর্ডারের অনেক কিছুই এই থালির ভিতরে ইনক্লুডেড হয়ে যাচ্ছে। তো আমি আসলে যেটা করতে চাই, এই থালিটা নিতে চাই যে মহাভোজ থালি, এবং সেটা সাথে করে আসলে একটা লুচি খাইতে ইচ্ছা করতেছে। তো একটা লুচি খাবো, আলুর দম লুচি। আর হচ্ছে আমি ঝিঙা আলু পোস্তটা অর্ডার করতে চাই, এখানকার ঝিঙা আলু পোস্তটা অনেক ভালো হয়। দেখি আমি বলি, অর্ডার চলে আসছে, আমি একটু আপনাদেরকে আলাদা করে বোঝাই, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এই তিনটে বাদে এই সব কয়টা হচ্ছে মহাভোজ থালির পার্ট, মানে এই রাইস, একটা ফিশ ফ্রাই উইথ চিপস, এটা ভেটকি মাছের পাতুরি যেটা আপনার কলাপাতায় মোড়ানো,
এখানে মাটন 2 পিস অ্যান্ড ডাল, এটা হচ্ছে কচু পাতা দিয়ে চিংড়ি, এটা হচ্ছে আলু ভাজা, এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে একটু পোলাও, এটা হচ্ছে দই। আচ্ছা, অ্যাডিশনাল আমি অর্ডার করছিলাম হচ্ছে এই লুচি এবং আলুর দম, আর হচ্ছে ঝিঙা আলু পোস্ত। মানে এখানকার আমার একটা খুব ফেভারিট আইটেমের মধ্যে হচ্ছে এই ঝিঙা আলু পোস্ত। তা আমি ফার্স্টে লুচি দিয়ে স্টার্ট করতে হয়, তা একটা লুচি দিয়ে স্টার্ট করি। আলুর দমের ভিতরে বেশ কয়েকটা আলুর পিস আছে এরকম সাইজের। আর আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার আপনাদেরকে দেওয়ার, সেটা হচ্ছে বাংলাদেশে ভোজের যে কয়টা ব্রাঞ্চ আছে সব কয়টা ব্রাঞ্চেই আপনারা এক্স্যাক্টলি এই সেম মেনুটা পাবেন। লুচি, আলুর দম, এই আলুর দমটা একটু রিচ টাইপের। এমনি আলুর দমের মশলাটা হয়তো এত রিচ হয় না, বাট এটা বেশ রিচ হওয়ার কারণে খেতে ভালো লাগতেছে। আরেকটা আলু নেই, আর এই আলুটাকে প্রবাবলি একটু প্রথমে তেলে ভেজে নিছে কি না মনে হচ্ছে, যে প্রথমে একটু তেলে ভেজে নিছে নিয়ে তারপরে করছে সম্ভবত, নাকি নাও হতে পারে। খুব লাইট টাইপের ইয়ে দেখাচ্ছে, তা আমি ভাবছিলাম হয়তো তেলে ভেজে নিছে, হয়তো নাও হতে পারে। নেক্সট হচ্ছে ফিশ ফ্রাই। এই ফিশ ফ্রাইটা হচ্ছে ভেটকি মাছ, চিপস নিয়ে নিলাম। এই ভেটকি মাছ ফ্রাইটা একদমই আপনার গরম এবং ধোয়া উড়া, এবং এটা বেসনে ডিপ করে তারপরে এটা ফ্রাই করছে। গরম গরম ওকে, অল্প একটু রাইস নেই, নিয়ে আসলে এগুলো খাওয়া শুরু করি। তুলে প্রথমে এই চিংড়ি মাছ দিয়ে কচু পাতা, এটা কচু বলতে কচুর ডোগা না, এটা হচ্ছে কচুর পাতা। চিংড়ি আছে অনেকগুলোই, আমার পাতে 3টা আসছে। এটা খুব টেস্টি ওদের একটা আইটেম। এটার মধ্যে সরিষা বাটা দেওয়া আছে, ঝিঙা আলু পোস্ত,
এটাও একটা খুবই পপুলার আর একটা আইটেম তাদের। ইনফ্যাক্ট পোস্ত দিয়ে বানানো যে কোনো সবজি টবজি এই খেতে কিন্তু বেশ ভালো লাগে। আমি এটা একটু দেখাই আপনাদেরকে, ভেটকি মাছের পাতুরি হচ্ছে এই জিনিস। ওকে একটু নেই, এখানে হচ্ছে দুই পিস মাছ আছে, আমি একটু আগে অল্প একটু আগে টেস্ট করি। ওয়াসাবি খাই না আমরা, পুরাই ওয়াসাবি, এটাই হচ্ছে সেই ওয়াসাবির ফিল। যেহেতু পোলাও আসছে, পোলাওটা দিয়ে একটু মাটনটা দেখতে চাই। মাটন ইনফ্যাক্ট আপনার এখানে থাকবে দুই পিস, মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের দুই পিস থাকে, আর এখানে একটা ছোট্ট টুকরা মতো আসছে, এইটাই খাই আগে। হচ্ছে প্রপার মাটন রেজালা, আমরা যেটা রেজালা খাই এক্স্যাক্টলি সেরকম মাটন রেজালা। ডালটা একটু দেখি ডালের ভিতরে স্পেশাল কিছু আছে কিনা। হ্যাঁ, ডালের ভিতরে একটু মটরশুঁটি দেওয়া আছে, সো ডালটা আমি পরে ভাত দিয়ে খাবো। এটাই হচ্ছে আলুর ঝুরি ভাজা, আর দই এবং রসমলাই। এটা হচ্ছে আমি আপনাদের সাথে যখন টোটাল বিলটা শেয়ার করব তখন আমি আপনাদেরকে দেখাবো দই আর রসমলাই। ওকে, তাহলে খাওয়া শেষ করি তারপরে আবার কথা বলছি। ডেজার্টের মধ্যে এটা হচ্ছে রসমলাই আর এটা হচ্ছে দই, এটা তো আমি আগেই বলছিলাম শুরুতে, বাট রসমলাইটা আমি খেতে চাচ্ছি না, কারণ আমার ফর দ্য ফার্স্ট টাইম আমার দুই বছরের এই খাওয়া দাওয়া ক্যারিয়ারে ফর দ্য ফার্স্ট টাইম আমার একটু স্টমাক আজকে আপসেট, এই কারণে আমি এই ঘন দুধের জিনিসটা খেতে চাচ্ছি না, আমি দইটা খাবো না ফার্স্ট। আমি জানি যে অনেকে হাসতেছে এটা নিয়ে যে এতদিন পরে ভাই ধরা খাইছে, আসলে এটা ফুডের জন্য আয়ের অন্য যে কিছু মেবি আমার ঘুম টুম কম হয়েছে সেই কারণেও হতে পারে। দই দেখতে একটু টক দইয়ের মতো হলেও এটা মিষ্টি দই এবং বেশ ভালো মিষ্টি। দইয়ের উপরের লেয়ারটা না সেরকম চিকচিক করে। বিলটাও আসছে, আমি বিলটা একটু আপনাদের সাথে শেয়ার করি। ঝিঙ্গা আলু পোস্ত যেটা অ্যাডিশনাল অর্ডার করেছিলাম সেটার দাম হচ্ছে 120 টাকা। লুচি উইথ
আলুর দম যেটা ছিল সেটা হচ্ছে, আমি চারটা লুচি আর আলুর দম হচ্ছে 100 রুপি, মহাভোজ থালি ভেটকি মাছ দিয়ে সেটা 890, পানি হচ্ছে 20 টাকা, আর রাইস অ্যাডিশনাল একটা রাইস অর্ডার করছিলাম সেটার দাম হচ্ছে 70 টাকা, মানে অল টুগেদার আমার হচ্ছে 1260 টাকা। সো 1260 টাকায় মোটামুটি যে পরিমাণ খাবার আপনাদেরকে দেখলাম এটা হচ্ছে 1260 টাকার খাবার। সো ঠিক এই মেনুটা, এই খাবারটাই বাংলাদেশে ভোজ কোম্পানির যে কয়টা আউটলেট আছে, সেটা ঢাকায় আছে, সিলেটে আছে, চিটাগাংয়েও মনে হয় ওপেন হয়েছে, আই এম নট শিওর, সম্ভবত চিটাগাংয়েও ওপেন হয়েছে। সো ওই ব্রাঞ্চগুলোতেও এক্স্যাক্টলি সেম মেনুটাই আপনারা পাবেন যদি এটা খেতে চান। সো দ্যাটস ইট, ভিডিও ভালো লাগলে প্লিজ গিভেন থামস আপ, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন, পাশে একটা বেল আইকন থাকবে ওটা মাস্ট ক্লিক করে দেবেন, আদারওয়াইজ নেক্সট ভিডিওর নোটিফিকেশান পাবেন না। আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্ক আছে, ফলো করবেন, স্পেশালি ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পেজ, কোথায় ট্যুর চলছে, বিহাইন্ড দ্য সিন কী, কখন ভিডিও, কোন ভিডিও আসছে এগুলো আগে থেকে জেনে যাবেন। ফুড কোর্টে এখনও যারা মেম্বার হননি তারা এক্ষুনি ফুড কোর্টে গিয়ে মেম্বার হয়ে যান, নিচে রেস্টুরেন্ট বক্সের লিঙ্ক আছে, পৃথিবীর যেখানে যে রেস্টুরেন্টে যা খাচ্ছেন খাবারের ছবি তুলে নাম লিখেন, দাম লিখেন, রেস্টুরেন্টের নাম লিখেন, পোস্ট করে দেন। আমি জানতে চাই আপনার শহরে বা আমরা ফুড কোর্টে যারা মেম্বার আছে আমরা জানতে চাই আপনার শহরে কোন রেস্টুরেন্টে কত দামে কোন খাবারটা পাওয়া যায়, আর বাসায় রান্না করা কোনো খাবারের ছবি পোস্ট করবেন না, কোনো লিঙ্কও শেয়ার করবেন না। গুড বাই।